স্বাগতম সবাইকে। আজকে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার দেখব। আমরা গত ভিডিওতে হাফ ওয়েভ রেকটিফায়ার দেখছিলাম এবং একটা হাফ ওয়েভ রেকটিফায়ার বানিয়েছিলাম, কিন্তু হাফ ওয়েভ রেকটিফায়ারের যেই ঝামেলাটা, আমরা একটা তরঙ্গের অর্ধেকটাকে রেকটিফাই করতে পারতেছিলাম, বাকি অর্ধেকটা কিন্তু হারিয়ে যাচ্ছিল, তাই না? তার মানে কিন্তু আমাদের 50% লস হয়ে যাচ্ছিল। এইটা কিন্তু হিউজ একটা লস। তো আজকে আমরা পুরো তরঙ্গটাকেই রেকটিফাই তথা একমুখী করার চেষ্টা করব। তো সেটা করার জন্যই যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার। এখন খুবই প্রচলিত দুই ধরনের ফুল ওয়েভ রেকটিফায়ার দেখতে পাওয়া যায়। প্রথমটাকে বলা হয় ব্রিজ রেকটিফায়ার, আর দ্বিতীয়টাকে বলা হয় সেন্টার ট্যাপড ফুল ওয়েভ রেকটিফায়ার। আমরা এগুলোর কাজ নিয়ে খুব ডিটেলসে যাব না। খুব ডিটেলসে তোমার যদি দেখার ইচ্ছা হয়, সোহাগ ভাইয়ার ভিডিও আছে এইটার উপরে, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। আমরা জাস্ট একটু বেসিক কভার করে তারপর একটা রেকটিফায়ার বানাবো, ফুল ওয়েভ রেকটিফায়ার। তো এই হচ্ছে আমাদের একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তুমি যদি এখানে খেয়াল করো, এই হচ্ছে আমাদের ইনপুট সিগন্যালটা, আর আউটপুটটা আমরা কোথায় নিচ্ছি দেখো, এই দুইটা পয়েন্টের মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাই না? এই রেজিস্ট্যান্সের অ্যাক্রোসে কি আমরা ভোল্টেজটা নিচ্ছি। এখন ধরো এটা আমাদের একটা ইনপুট সিগন্যাল। এখন এই ইনপুট সিগন্যালের যেই পার্টটুকু এক্স অক্ষের উপরে, সেই পার্টটুকুর জন্য আমরা পোলারিটি ধরে নিই, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। অর্থাৎ এই পয়েন্টের ভোল্টেজটা কী হবে, বেশি হবে, এই পয়েন্টের ভোল্টেজটা কম হবে। তাই যদি হয় আমাদের এই যে ডায়োডটা না, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, কারণ দেখো এদিকে ভোল্টেজ কিন্তু বেশি, দেখো পি এর দিকে ভোল্টেজ বেশি আর এদিকে ভোল্টেজ কম, এটা ফরওয়ার্ডে থাকবে। ঠিক সেমভাবে এই যে ডায়োডটা না, এটাও ফরওয়ার্ডে থাকবে, কারণ দেখো এখানকার ভোল্টেজ কিন্তু লোয়েস্ট, তো এখানকার ভোল্টেজ একটু তো বেশি হতেই হবে, তাই না? সো এই দুইটা ফরওয়ার্ডে থাকবে, বাকি দুইটা রিভার্সে থাকবে। বাকি দুইটা কেন রিভার্সে থাকবে সেটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, খুবই সহজ। কিন্তু আমরা ধরে নিচ্ছি আমাদের যেই ডায়োডগুলো তারা হচ্ছে আইডিয়াল ডায়োড। তাহলে এই দুইটা ডায়োডকে আমরা কি করব, শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করব না, তাই তো? আমি যদি শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করি তাহলে এই দুইটা হচ্ছে এরকম, আর বাকি যেই দুইটা তারা কিন্তু রিভার্স বায়াসড, তার মানে তাদেরকে কি ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করতে হবে। তো তাই যদি হয় আমাদের সার্কিটটা দাঁড়াচ্ছে এমন, এটা দেখতে খুবই কমপ্লেক্স মনে হতে পারে, বাট এটা কিন্তু খুবই সিম্পল একটা সার্কিট। খেয়াল করো, জাস্ট একটা ব্যাটারি তার সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা, তাই তো? বুঝতে পারার কথা। সো এই হচ্ছে ভিএস, এই হচ্ছে আমাদের আর। সো এখান থেকে তুমি কি আউটপুটটা নিচ্ছ, সো কারেন্টের ডিরেকশনটা দেখতেছো, কারেন্ট কিন্তু এদিক থেকে এইদিকে যাচ্ছে, দ্যাট মিন্স এদিক থেকে গিয়ে কারেন্ট কোন দিকে ঢুকতেছে, এই দিকে ঢুকতেছে। ওকে, কারেন্টের ডিরেকশনটা মনে রাখো। তার মানে আমাদের ডায়োডগুলো যদি আইডিয়াল ডায়োড হয়, আমাদের যে ইনপুট ভোল্টেজ সেটা কিন্তু পুরোটাই কি এই আর এর অ্যাক্রসে ড্রপ খাবে, তাই না? তার মানে আমাদের আউটপুট যে ভোল্টেজটা সেটা আসলে কি ইনপুট ভোল্টেজের সমান হচ্ছে, বুঝতে পারতেছি? এবং পোলারিটিটাও খেয়াল করো, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তার মানে আমাদের ইনপুট সিগন্যালের ঠিক যেই পার্টটুকু এক্স অক্ষের উপরে সেই পার্টের জন্য আমরা আউটপুট কোনটা পাচ্ছি, যেটা ইনপুট সিগন্যাল ছিল সেটাই আউটপুট হিসেবে পাচ্ছি। এবং পোলারিটিটা খেয়াল করো, এখানে পজিটিভ এখানে নেগেটিভ। আমরা সব কিছুই মুছে দিলাম, জাস্ট এই জিনিসটা তুমি একটু মনে রাখবা যে এই দিক এখানে পজিটিভ ছিল এখানে নেগেটিভ ছিল, আর কারেন্টের ডিরেকশন কী ছিল, উপর থেকে নিচের দিকে। জাস্ট এটা মনে রাখো, আমি এটাও মুছে দিব এখন। এখন আমাদের ইনপুট সিগন্যালের যেই পার্টটুকু এক্স অ্যাক্সিসের নিচে চলে গেছে সেই পার্টটুকুর জন্য এখানে পোলারিটি কি নেগেটিভ হবে, এখানে পজিটিভ হবে। তার মানে এই মাথার বিভব কিন্তু কম, এই মাথার বিভব কি বেশি না? এখন তুমি যদি খেয়াল করো, আমাদের যে চারটা ডায়োড সেই চারটা ডায়োডের মধ্যে এইটা ফরওয়ার্ডে থাকবে, কারণ কি পিতে ভোল্টেজ বেশি, এটাই তো আমাদের সর্বোচ্চ ভোল্টেজ, তাই না? ঠিক সেমভাবে এইটাও কি আমাদের ফরওয়ার্ডে থাকবে, কারণ কি দেখো এন এর মধ্যে নেগেটিভ প্রান্তটা আছে, এখন নেগেটিভ প্রান্তটা কিন্তু এই সার্কিটের সর্বনিম্ন ভোল্টেজ, বুঝছি ব্যাপারটা? তার মানে এই দুইটা কেমন থাকবে, ফরওয়ার্ডে থাকবে। ঠিক সেমভাবে এই দুইটা কি রিভার্সে থাকবে, ঠিক প্রথম কেসের উল্টা, তাই তো? তো তাই যদি হয় আমরা ধরে নিচ্ছি আইডিয়াল ডায়োড। তোমরা আইডিয়াল ডায়োডটা বুঝলে সিলিকন ডায়োডটা বোঝা খুব একটা কঠিন না। তো দেখো আমাদের যেই দুইটা ফরওয়ার্ড বায়াসে থাকবে আমি তাদেরকে কী করব, শর্ট সার্কিট করে দিব। তো এই করে দিলাম শর্ট সার্কিট, এটাও কী করে দিলাম, শর্ট সার্কিট। আর যে দুটা রিভার্স থাকবে আমি কী করব, ওদেরকে ওপেন করে দিব, মানে ওদেরকে জাস্ট এভাবে খুলে ভ্যানিশ করে দিলাম, এটাকেও ভ্যানিশ করে দিই।
এইবার খেয়াল করো তো আমাদের যেই সার্কিটটা আসছে এটা কি এরকম না, এই হচ্ছে আমাদের ইনপুট সোর্স, জাস্ট একটা রেজিস্টারের মাধ্যমে সে কি কানেক্ট করা, তাই তো? এবার খেয়াল করো তো এখানে আমি যদি আরেকটু অ্যাকুরেটলি আঁকতে চাই তাহলে একটু খেয়াল করো তো আমাদের এই প্রান্তটা কিন্তু উপরের দিকে কানেক্ট করা, খেয়াল করো এই যে এটা কিন্তু এবার উপরের দিকে চলে গেছে, দ্যাট মিন্স এইটা কই যাবে, এখানে চলে যাবে, আর এই প্রান্তটা কিন্তু এবার কই, দেখো এইখান দিয়ে এসে সে কিন্তু কি নিচে কানেক্ট হয়েছে, তাই না? তার মানে আমি এখান থেকে কি করব, নিয়ে নিচে কানেক্ট করে দিব। এখন দেখো এই মাথার বিভব পজিটিভ, এখানকার নেগেটিভ, তার মানে আমাদের যে রোধ আউটপুটের অ্যাক্সেসে খেয়াল করো তো এখানে পজিটিভ আসবে, এখানে নেগেটিভ আসবে, কারেন্টের ডিরেকশন কোন দিকে, নিচের দিকে। এইবার আমি তোমাকে আগে একটা জিনিস মনে রাখতে বলছিলাম সেটার সাথে একটু মেলাও, দেখো তার মানে এইখানকার বলতেছ কি পজিটিভ আসতেছে, এখানকার বলতেছ কি নেগেটিভ আসতেছে, সো কারেন্টের ডিরেকশনটা কি উপর থেকে নিচের দিকে, আগের ক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্টলি সেমটা ছিল, তাই না? তো এইবার তুমি যদি আউটপুটটা খেয়াল করো আমাদের ইনপুট সিগন্যালের যেই পার্টটুকু এক্স অ্যাক্সিসের নিচে সেই পার্টটুকুর জন্যও কিন্তু আমরা একটা আউটপুট পাবো, বাট সেই আউটপুটটা কি উল্টা যাবে না, দেখো ইনপুটে এদিকে ছিল নেগেটিভ আমরা কি উপরে পজিটিভ পাচ্ছি, বোঝা গেছে ব্যাপারটা? সো আইডিয়াল ডায়োড ধরলে এক্স্যাক্টলি সেম আউটপুটটাই পাবা, জাস্ট ফ্লিপ করবে, এক্স অ্যাক্সিসের নিচে ছিল উপরে উঠে যাবে, আর যদি আইডিয়াল ডায়োড না হয়ে একটা সিলিকন ডায়োড হয় সেই ক্ষেত্রে একটা ভোল্টেজ ড্রপ থাকবে। দেখো এখানে কিন্তু দুইটা ডায়োডকে আমাদের কি ফরওয়ার্ড বায়াস হইতে হয়েছে, তাই না? এই যে এই দুইটা ডায়োডকে কী হইতে হয়েছে, ফরওয়ার্ড বায়াস হইতে হয়েছে, সো এখানে ভোল্টেজ ড্রপটা কিন্তু আরও বেশি হবে। সিলিকন ডায়োড হলে কি হবে, 0.7 × 2, দ্যাট মিন্স 1.4 ভোল্ট ড্রপ খাবে, বুঝছে? তো আমাদের ইনপুটটা যে রেক্টিফাই হয়েছে এইটা কি বোঝা গেছে? দেখো তুমি ইনপুটের পোলারিটি কিন্তু চেঞ্জ করছো, এখানে পজিটিভ ওখানে নেগেটিভ, আবার কিন্তু এখানেও পজিটিভ দিছিল এখানেও নেগেটিভ দিছিল, বাট তুমি যেটাই দাও না কেন আউটপুটের পোলারিটি কিন্তু জীবনেও চেঞ্জ হবে না, এইদিকেই সবসময় পজিটিভ থাকবে, এইদিকেই নেগেটিভ থাকবে, কারেন্টের ডিরেকশন কি উপর থেকে নিচের দিকেই হবে, তার মানে কি আমরা একমুখী করে ফেলছি না? সো এভাবেই আসলে কি আমাদের ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারটা কাজ করে। এখন এটার নাম ব্রিজ রেক্টিফায়ার কেন, কারণ এটা দেখতে অনেকটা ব্রিজের মতো, সিম্পল অ্যান্সার। তো আমরা এখন রেক্টিফায়ারটা বানাবো, আমরা একটা ভার্চুয়াল ল্যাব ইউজ করবো যার ওয়েবসাইট আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, এবং ওটার নাম হচ্ছে টিঙ্কার ক্যাড, তোমরা চাইলে করতে পারো বাট না করলে অসুবিধা নাই, ভিডিওটা জাস্ট ফলো থ্রো করো, তোমরা করতে গেলে প্যাচ লাগিয়ে দিবা, তোমরা ভার্সিটিতে উঠলে এগুলো করবা, সো ওগুলো নিয়ে প্যারা নাই। আমরা আগের দিনের সার্কিটটাই আবার নিয়ে আসলাম, এই হচ্ছে একটা ব্রেডবোর্ড আর এই হচ্ছে একটা ফাংশন জেনারেটর, ফাংশন জেনারেটর হচ্ছে আমাদের যে ইনপুট সিগন্যালটা সেটা সে জেনারেট করবে। আর ব্রেডবোর্ড সম্পর্কে তুমি যদি খেয়াল করো ব্রেডবোর্ডটা কিন্তু আসলে সিমেট্রিক, দেখো এই লাইনের রেসপেক্টে সিমেট্রিক, এখন এখানে দেখো লম্বালম্বি কয়েকটা দাগ আছে না, পাঁচটা করে দাগ আছে, এই পাঁচটা পিন আসলে ইন্টারনালি শর্ট করা, মানে একটা তামার তার দিয়ে নিচে দিয়ে কানেক্ট করা আছে, তার মানে এই তিনটা পয়েন্ট আসলে সেম পয়েন্ট, ঠিক সেমভাবে যেগুলো আড়াআড়ি আছে এই সবগুলা, দেখো আড়াআড়ি কিন্তু দুইটা লাইন, এই একটা লাইন এই একটা লাইন, এগুলো নিচে দিয়ে একটা তামার তার দিয়ে কানেক্টেড, অর্থাৎ এই সবগুলাই আসলে কি একটা পয়েন্ট হিসেবে কাজ করবে। তো আমরা ইনপুট সিগন্যালটা দেখার জন্য আগের দিনের মতোই একটা অসিলোস্কোপ নিয়ে আসবো, সো আমি যদি একটা অসিলোস্কোপ নিয়ে আসি, আমি একটু জুম আউট করি, এখন অসিলোস্কোপের পজিটিভটা আমরা কানেক্ট করব এইখানে, নেগেটিভটা কানেক্ট করব একদম নিচে। এখন যেটা করবো আমি একটু কালার করে দেই, নেগেটিভটা করে দিলাম কালো কালার, পজিটিভটা করে দিলাম লাল কালার। তো এখন আমি যদি স্টার্ট সিমুলেশন দিই তাহলে কিন্তু আমরা ইনপুট যেই সিগন্যালটা আছে সেটা দেখতে পারবো, দেখো এই হচ্ছে আমাদের যেই ইনপুট সাইনোসয়েডাল ওয়েভটা সেইটা। এখন আমরা এটা কী করবো, রেক্টিফাই করব। আমাদের রেক্টিফাইয়ের জন্য কি লাগবে, চারটা ডায়োড লাগবে, তাই তো? সো আমি ডায়োড লিখে সার্চ যদি দেই আমাদের চারটা ডায়োড লাগবে, নিয়ে আসি চারটা ডায়োড, একটা দুইটা তিনটা চারটা, আর কি লাগবে, একটা রেজিস্টার লাগবে, রেজিস্টার একদম উপরেই থাকার কথা, এই হচ্ছে একটা রেজিস্টার। এখন এইটা দিয়ে আমরা সার্কিটটা ডিজাইন করব। তো এখন আমাদের সেই রেক্টিফায়ার সার্কিটটা দেখে দেখে আমরা ডায়োডগুলো বসাবো। তো রেক্টিফায়ার সার্কিটটা যদি দেখো আমাদের পজিটিভ প্রান্ত থেকে কিন্তু দাগ কাটা মাথা এইটা নিচের দিকে করে একটা ডায়োড আছে, তাই না? এই যে দেখো দাগ কাটা মাথা হলো আমি কী করলাম, পজিটিভ থেকে জাস্ট একটা নিচের দিকে পাঠালাম, সেটা হচ্ছে এইটা।
আর পজিটিভের সাথে আমাদের দাগ কাটা যে মাথাটা সেটা উল্টো করে কানেক্টেড কিন্তু আরেকটা, তো সেটাকেও আমি কি করলাম কানেক্ট করে দিলাম। এখন তুমি যদি খেয়াল করো, এই যে দুইটা পয়েন্ট আছে না, এই দুইটা পয়েন্টের মাঝখানেই কিন্তু আমাদের রেজিস্ট্যান্সটা কানেক্টেড। একটু খেয়াল করলেই বুঝতে পারবা, তার মানে আমাদের রেজিস্ট্যান্সটা কই কানেক্ট হবে, এই দুইটা পয়েন্টের মাঝখানে। তুমি নিচে নামায়ও দিতে পারো, কারণ এগুলো তো সেম পয়েন্ট, তাই না? সো আমি কানেক্ট করে দিলাম। এইবার রেজিস্ট্যান্সের এই যে এই মাথাটা থেকে দাগ কাটা মাথাওয়ালা একটা ডায়োড নিচের দিকে মুখ করে আছে, তাই না? দাগ কাটা মাথাটা নিচের দিকে আছে, তো আমি যেটা করব, এই ডায়োডটাকে নিচের দিকে করে দিলাম, ওকে। আর অন্য প্রান্তে আমাদের মাথাটা কি উপরের দিকে আছে এমন একটা ডায়োড, দেখো আমি করে দিলাম। এবার সবার লাস্টে যেই দুইটা ডায়োড কানেক্ট করলাম না, তাদের দুই মাথা কিন্তু নেগেটিভে কানেক্ট করা, তাই তো? আমি তাও করে দিলাম। দেখো আমাদের সার্কিটটা কিন্তু বিল্ড করা শেষ। তুমি যদি বুঝতে না পারো তাহলে এবার একটু খেয়াল করো, এই দেখো পজিটিভ থেকে এই ডায়োডটা দিয়ে রেজিস্ট্যান্স ঘুরে আমরা এই ডায়োডটা দিয়ে নেগেটিভে চলে আসতেছি। দেখো ডায়োডটাকে তুমি যদি একটা অ্যারোর মতো চিন্তা করো, তাহলে আমরা যেদিকে যাচ্ছিলাম অ্যারোটা কিন্তু সেদিকেই ছিল। এবার আরেকটা পথ আছে, তাই না? এবার তুমি কি করো, নেগেটিভ থেকে আরেকটা পথ ধরে আসো। তো এই ক্ষেত্রেও তুমি যখন নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসবা, আমাদের ডায়োডটাকে যদি একটা অ্যারো কল্পনা করো, তাহলে অ্যারোর ডিরেকশনটা কিন্তু আমরা যেদিকে যাচ্ছি সেদিকে ছিল, তাই না? মানে দাগ কাটা মাথাটা ওই দিকে ছিল। এবার হোপফুলি বোঝা গেছে। এখন আমরা কি করব, আউটপুট দেখব। আউটপুটটা কোথা থেকে নিতে হবে বলতে পারো? আমাদের যে রেজিস্ট্যান্স আছে তার দুই মাথা থেকে। তো আমরা একটা অসিলোস্কোপ নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের একটা অসিলোস্কোপ। সো আমি যেটা করব, এই হচ্ছে আমাদের নেগেটিভ, নেগেটিভটা কানেক্ট করব এই মাথায়। এখানে আসলে নেগেটিভ পজিটিভ ডিপেন্ড করে না খুব একটা। আর আমাদের যে পজিটিভ প্রান্তটা, সেটা আমরা যেটা করব, এখান থেকে নিয়ে রেজিস্টারের আরেকটা মাথায় কানেক্ট করে দিই। এখন আমি তোমাদের বোঝার সুবিধার্থে কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার করে দিলাম। এখন আমি যদি স্টার্ট সিমুলেশন এটাতে চাপ দিই, তাহলে কি হবে বলতে পারবা? আমরা দিয়েই দেখি। দেখো আমাদের যে সিগন্যালটা সেটা কিন্তু একমুখী হয়ে গেছে। দেখো নেগেটিভ সাইডে কিন্তু আর নাই। এখন তোমরা অনেকেই বলতে পারো, এখানে ইনপুট সিগন্যালের চেয়ে আউটপুট সিগন্যালটা তো বড় হয়ে গেছে। বড় তো হওয়ার কথা না, ছোট হওয়ার কথা, কারণ ডায়োডের কারণে একটা ভোল্টেজ ড্রপ হবে। এখানে আসলে বড় হয় নাই, বরঞ্চ আমাদের যে অসিলোস্কোপ না, তাদের স্কেল চেঞ্জ হয়েছে। খেয়াল করো আমাদের অসিলোস্কোপের এই পুরোটা জুড়ে হচ্ছে 20 ভোল্ট, এটা আমাদের মূল সিগন্যাল, আর এই পুরোটা জুড়ে কত ভোল্ট, 10 ভোল্ট। মানে অসিলোস্কোপের স্কেলটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা ওই গ্রাফ আঁকানোর সময় ইয়ে করো না, এক্স অক্ষ বরাবর এক ঘর সমান এক একক, দুই ঘর সমান এত একক, ওইটা চেঞ্জ হয়েছে, বুঝছে? বাট ভ্যালু আসলে বাড়ে নাই, রাদার আমাদের আউটপুট সিগন্যালের ভ্যালুটা কিন্তু কম থাকবে। কারণ কি, দুইটা ডায়োড কিন্তু ক্রস করতে হয়, তাই না? প্রত্যেকবার তোমাকে দুইটা ডায়োডকে ফরওয়ার্ড করে তারপর যাইতে হয়। সো ওখানে একটা ব্যারিয়ার পটেনশিয়াল ক্রস করতে হয় 0.7 ভোল্টের, 2×0.7 ভোল্ট মানে 1.4 ভোল্ট ক্রস করতে হবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, আমাদের যে ডিসি কারেন্ট, ডিসি কারেন্টের ভ্যালুও তো চেঞ্জ হয় না। দেখো এখানে আমাদের কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ না হলেও ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? আউটপুট কারেন্টের যেই ভ্যালুটা, তো আমরা ব্যাটারি থেকে যেই ডিসিটা পাই সেখানে কিন্তু ডিরেকশনও চেঞ্জ হয় না, ভ্যালুও চেঞ্জ হয় না। তো সেইটা কিভাবে করা যায়, সেটা আসলে তোমাদের সিলেবাসে খুব একটা নাই, তারপরেও আমি দেখাচ্ছি। একটা ক্যাপাসিটার, আমরা যদি লোড, মানে যেই লোডটা নিব না, তার প্যারালালে একটা ক্যাপাসিটার কানেক্ট করে দিই। দেখো এখানে লোডটা আসলে কি, এই রেজিস্টার না, তাই তো? লোডটা কিন্তু আমাদের রেজিস্টার, মানে তুমি যদি ফ্যান চালাও তাহলে এই তুমি ফ্যানটাকে একটা রেজিস্টার দিয়ে প্রকাশ করলা, একটা লাইট জ্বালালে ওই লাইটটাকে একটা রেজিস্টার দিয়ে প্রকাশ করলা। তো আমি একটা ক্যাপাসিটার কানেক্ট করব। আমি এখানে সার্চ দেই ক্যাপাসিটার লিখে, ক্যাপাসিটার আসলে এখানে আসতেই, এই যে ক্যাপাসিটারটাকে তুমি যদি এভাবে প্যারালালি কানেক্ট করো আমাদের যে লোডটা সেটার সাথে, তাহলে খুব সুন্দর একটা শেপ আসবে। কিন্তু আনফর্চুনেটলি আমি যেই সাইডটা দিয়ে সিমুলেট করতেছি সেটাই আসলে ফুল ওয়েভ রেক্টিফায়ারে ক্যাপাসিটারটা হ্যান্ডেল করতে পারতেছে না, ও জাস্ট হ্যাং হয়ে যাচ্ছে। বাট এটা বিশ্বাস করে নাও যে এখানে তুমি যখন ক্যাপাসিটার কানেক্ট করবা, আমাদের যেই ভোল্টেজ তার ভ্যালুটা অনেকটা স্মুথ হয়ে যাবে, মানে এত আপ ডাউন করবে না, একটু ভ্যারিয়েশন থাকবে। ধরো পিক ভোল্টেজ যদি 10 ভোল্ট হয়, ও সর্বনিম্ন ভোল্টেজ হবে 8 ভোল্ট। তার মানে ক্যাপাসিটার কানেক্ট করার পরেও কিন্তু
এটা পুরোপুরি ডিসি হয় নাই। পুরোপুরি ডিসি করার জন্য আরেকটা টুল ইউজ করা হয় যেটাকে বলা হয় ভোল্টেজ রেগুলেটর। তো এটার সাথে তুমি যদি ভোল্টেজ রেগুলেটর কানেক্ট করো তাহলে পুরোপুরি যেই ডিসি সাপ্লাইটা অর্থাৎ ব্যাটারি থেকে আমরা যেই ডিসি সাপ্লাইটা পাইতাম সেটা পাওয়া যাবে। তো আজকে আমরা এখানেই শেষ করব। আমাদের একটা রেক্টিফায়ার বাদ পড়ে গেল, সেটা হচ্ছে সেন্টার ট্যাপ রেক্টিফায়ার। এটা আসলে অতটা ইম্পর্ট্যান্ট না, আমরা হয়তো অন্য কোনো একটা ভিডিওতে এটা এক্সপ্লেইন করব এবং এটার সার্কিটটা বিল্ড করার চেষ্টা করব। তো আমরা এখানেই শেষ করতেছি।